নমস্কার বন্ধুরা, আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ব্যাঙ্গালোরের সেরা 5টি ঘুরবার জায়গা। এই জায়গাগুলি সমস্তগুলি ব্যাঙ্গালোর শহরের ভেতরে, যেখানে আপনি লোকাল বাস, অটো বা মেট্রো ধরে পৌঁছে যেতে পারেন। আজকের এই ভিডিওটি পার্ট 1 ধরতে পারেন। এরপরে আরেকটি ভিডিও করে আরও 5টি জায়গার কথা আমি আপনাকে এই চ্যানেলেই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে চলুন এই 5টি জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমার মতে ব্যাঙ্গালোরের সেরা জায়গাগুলির মধ্যে প্রথমেই আসে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এটি একটি খুব বড় একটি গার্ডেন বলতে পারেন, যেটি কিন্তু ব্যাঙ্গালোরের প্রাণকেন্দ্রে অবস্থিত। পুরো জায়গাটি এখানে 240 একর জুড়ে, আর এখানটা রয়েছে 1800-এর বেশি গাছ। আর এর সঙ্গে আছে একটি গ্লাস হাউস, কয়েকটা লেক আছে এবং এখানে আরও অনেকগুলো স্মৃতিস্তম্ভ আছে। এছাড়া কাঠের বিভিন্ন কাজ করা অংশ আছে। এখানে প্রতি বছর 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট বছরে দুবার করে ফ্লাওয়ার শো হয়, যেটা কিন্তু ব্যাঙ্গালোরের মানুষের কাছে খুবই একটি দর্শনীয় বিষয়বস্তু। এই লালবাগ প্রতিদিন সকাল 9টায় খুলে যায় এবং খোলা থাকে 5টা পর্যন্ত। লালবাগ সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং এখানে কিন্তু কোনো রকম ছুটির দিনেও এটি বন্ধ হয় না, আপনি যে কোনো দিন আসতে পারেন। আর এখানটা যদি আপনি আসতে চান, 2024 সালে এখানটায় প্রত্যেকের টিকিট বাবদ 25 টাকা করে নেওয়া হয়, আর বিদেশি হলে 300 টাকা নেওয়া হয়। লালবাগের যে মেইন সৌন্দর্য সেটা হলো এটা বিশাল এলাকা, একটা খুব সুন্দর লেক এবং প্রচুর গাছপালা আছে, যেগুলো কিন্তু আপনি অনেকক্ষণ ধরে ঘুরে দেখতে পারেন। আর আপনি যদি এখানে পৌঁছাতে চান, লালবাগ একটা মেট্রো স্টেশন আছে, সেই মেট্রোতে নেমে আপনি হেঁটে পৌঁছে যেতে পারেন। এছাড়া এখানটায় যে কোনো ধরনের বাস কিন্তু এখানটায় পৌঁছে যায়। লালবাগের পরের যে জায়গাটা সেটা আমার মতে বানারঘাটা জাতীয় উদ্যান বা বানারঘাটা জু, এবং তার সঙ্গে আছে সাফারি। এই জায়গাটা ব্যাঙ্গালোর থেকে একটু দূরে, ব্যাঙ্গালোরের একদম সেন্ট্রাল থেকে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে, প্রায় 25-26 কিলোমিটার দূরে হয়, যদিও সেটা বর্তমানে ব্যাঙ্গালোর শহরের ভেতরেই। আর এটি অনেক বড় একটি জায়গা, 261 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি জঙ্গল, যেটিকে আপনি বলতে পারেন জাতীয় উদ্যান এটি ঘোষিত হয়েছিল। আর এখানে সাফারি আছে, যেখানে সিংহ সাফারি, বাঘ সাফারি এরকম আছে। যে জায়গাটায় কী করা হয়, আপনাকে গাড়ির মধ্যে ভরে দেওয়া হবে এবং বাঘ সিংহ সমস্ত ছাড়া আছে জঙ্গলে, আপনি তার ভেতর দিয়ে যাবেন। চিড়িয়াখানায় কী হয়, চিড়িয়াখানায় বাঘ সিংহ খাঁচার ভেতরে থাকে আর আমরা বাইরে থেকে দেখি, এখানে উল্টো, বাঘ সিংহ ছাড়া আছে, আপনি গাড়ির মধ্যে থাকবেন, সেখানে খাঁচা আছে, সমস্তগুলো ঘিরে দেওয়া থাকে এবং সেখানে আপনি যেতে পারেন। এইটা কিন্তু খুব একটা উপভোগ্য একটা জার্নি, আপনি যদি ব্যাঙ্গালোর আসেন কখনো কিন্তু এটা মিস করবেন না। এখানে যেমন রয়েছে যে জিনিসগুলো আপনি যদি এখানে যান দেখতে পাবেন, তার মধ্যে প্রচুর হরিণ দেখতে পাবেন, হাতি দেখতে পাবেন, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদাবাঘ, ভাল্লুক, সিংহ এবং বিভিন্ন ধরনের সাপ এবং আরও অনেক রকমের জন্তু জানোয়ার কিন্তু এখানে দেখতে পারেন। এছাড়া এর সঙ্গে আছে একটি চিড়িয়াখানা, যেটিও কিন্তু এখানেই পাবেন, সেখানে মোট 48 রকমের কিন্তু প্রাণী আছে। আর এর সঙ্গে একটি আছে ভারতের সর্বপ্রথম তৈরি বাটারফ্লাই পার্ক, যেখানে আছে অসংখ্য বাটারফ্লাই বা প্রজাপতি উদ্যান। এগুলোর জন্য আপনাকে টিকিট কাটতে হবে, কিন্তু এই উদ্যানটি কিন্তু মঙ্গলবার করে বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেক দিন সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে আপনার পক্ষে ভালো হবে আপনি যদি দুপুর 2টোর আগে পৌঁছে যান এবং উইকেন্ড মানে শনি রবিবার বাদ দেন, কারণ শনি রবিবারে কিন্তু বেশ ভিড় হয়। আর সাফারির সময় শুরু হয় সকাল 10টা থেকে 4:30, মাঝে লাঞ্চ ব্রেক থাকে 1 ঘন্টা, এই সময়টা মাথায় রেখে যাবেন। আর এখানটার যে টিকিটের দাম, এখানে বিভিন্ন রকম জার্নির জন্যে বা বিভিন্ন রকম বাস বা গাড়ির জন্য বিভিন্ন রকম হয়, যেমন সাধারণ বাস হতে পারে, এসি হতে পারে, জিপ হতে পারে, এগুলো নিয়ে আপনি ঘুরতে পারেন। মাথাপিছু টিকিট শুরু হয় 140 টাকা করে এবং এটি চলতে থাকে আরও বেশি পর্যন্ত। যদি আপনি জিপ সাফারি করেন তাহলে সবচেয়ে বেশি তখন 3,500 টাকা আজকের দিনে এর জন্য টিকিট নেওয়া হয়, আর এর জন্যে আপনি আগে থেকে অনলাইনেও বুকিং করতে পারেন। এখানে যখন যাবেন উজ্জ্বল জামাকাপড় পরবেন না, কারণ জন্তু জানোয়ারের মধ্যে যাচ্ছেন, একটু সাদামাটা সাধারণ জামাকাপড় পরবেন এবং যাতে গরম না লাগে সেরকম কিছু পরে যাবেন। বাসের মধ্যে থেকে বাইরে কিছু ফেলবেন না, আর বাসের মধ্যে থেকে হাত বা কিছু কখনো বাইরে বের করবেন না, কারণ যে কোনো সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যখন এখানে যাবেন হয়তো দেখবেন আপনার বাসের থেকে জাস্ট 1 হাত দূরে, মানে আপনি যেখানে সিটে বসে আছেন তার থেকে ঠিক সিটের নিচে হয়তো আপনি দেখবেন সিংহ এসে গেছে বা বাঘ এসে গেছে, ফলে এখানটায় বাসের বাইরে কখনো হাত রাখবেন না,
বাচ্চাদের খেয়াল রাখবেন, নালে দুর্ঘটনা ঘটে গেলে খুব বড় সমস্যা হতে পারে। এরপরে 3 নম্বর যদি জায়গাটি যদি বলি, সেটি হলো স্নো সিটি বা বরফের শহর। এটি ব্যাঙ্গালোরের মধ্যে কৃত্রিমভাবে তৈরি একটি ইনডোর পার্ক। ব্যাঙ্গালোরে যেখানে সব জায়গায় গরম, মানে এখনও যদি আপনি যান, ভারতবর্ষ জুড়ে এত গরম পড়ছে, অথচ এই স্নো সিটির মধ্যে কিন্তু আপনি গেলে একদম পুরো ঠান্ডা পরিবেশ পাবেন, যেখানে বরফ পড়ছে দেখতে পারবেন। যেরকমভাবে প্রকৃতিতে বরফ পড়ে, এটা এখানটায় আর্টিফিশিয়ালভাবে বা নকলভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়, এবং এর ভেতরে আপনি গেলে সেই সমস্ত বরফ নিয়ে খেলতে পারবেন, এখানে যে স্কেটিং হয় সেটি করতে পারবেন। আর এখানটায় আপনি যখন যাবেন, আপনাকে কিন্তু পোশাকের দিকে একটু নজর দেওয়া হবে। আপনি যখন ওখানে যাবেন, যেহেতু ভেতরটা মাইনাস টেম্পারেচারে, মানে আপনি ধারণা করতে পারেন একটা বিশাল বড় ফ্রিজের মধ্যে যাচ্ছেন, যে কারণে গরম পোশাক আপনাকে দিয়ে দেওয়া হবে। আর এটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু এখানে। আর ভিড় এড়ানোর জন্যে ভালো হয় আপনি সকালের দিকে যান, যথারীতি উইকেন্ডে এখানটায় ভিড় বেশি হয়। সপ্তাহের দিনগুলো, মানে আপনি যদি উইকডেজে যান, তাহলে 500 টাকা, সপ্তাহান্তে কিন্তু 600 টাকা করে টিকিট। এছাড়া এখানটায় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে, তার জন্য কিন্তু আলাদাভাবে টিকিট কিনতে হবে। তবে এই যে 500 এবং 600 টাকা, তার মধ্যে আপনি স্নো সিটিটা উপভোগ করতে পারবেন। এর মধ্যে আপনি ক্যামেরা নিয়ে যেতে পারেন, তবে টেম্পারেচার যেহেতু অনেকটা কম হবে, সেই জন্য হতে পারে যে আপনার যদি ক্যামেরা সেরকমভাবে সাপোর্ট না করে, তাহলে হয়তো ক্যামেরা নাও চলতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এর মধ্যে ক্যাফে আছে, যেখানটা গিয়ে আপনি চা কফি পান করতে পারেন বা উষ্ণ পানীয় পান করতে পারেন। আর এর মধ্যে বরফের মধ্যে খেলাগুলির মধ্যে যেমন আছে স্নো ড্যান্সের মধ্যে বিভিন্ন কিছু এখানটা কিন্তু হয়ে থাকে। আর এখানটায় আর একটা জিনিস আছে, 9D একটি সিনেমা দেখানো হয়, এবং তার সঙ্গে বিভিন্ন রকম গেমের সুযোগ রয়েছে। ফলে এখানে আপনি যদি যান, খুব ভালোভাবে দিনটি আপনি উপভোগ করতে পারবেন। জায়গাটি ব্যাঙ্গালোর শহরের ভেতরেই, যে কোনো বাস ধরে চলে যেতে পারেন, গুগলে একটু সার্চ করে নেবেন স্নো সিটি, তাহলে পেয়ে যাবেন। এবং এর পাশেই রয়েছে ফান ওয়ার্ল্ড, যেটিকে আমি আজকের টপ 5-এ রাখিনি, পরবর্তীতে রাখব। এরপরে যেটি আসে সেটি হলো বিধানসৌধ। বিধানসৌধ একটি ব্যাঙ্গালোরের একটি ঐতিহাসিক এবং সরকারি ভবন। সরকারি ভবন বলতে এখানটায় আমাদের যেমন বিধানসভা, এদের এটি বিধানসৌধ। কর্ণাটক সরকার এখান থেকেই পরিচালিত হয়। এই বিধানসৌধ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের শেষে এবং সরকারি দিনে এখানটায় আপনি ঘুরে আসতে পারেন। এখানটা ঢুকবার জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন নেই, তবে পারমিশন লাগবে, মানে যদি কোনো সরকারি অনুষ্ঠান বা কিছু থাকে, তাহলে হয়তো আপনাকে দেখতে দেওয়া হবে না, ভেতরে যেতে দেওয়া হবে না। আর এখানটায় যখন যাবেন, যেহেতু একটি সরকারি খুব সম্মানীয় জায়গা, পোশাক সম্মানীয় পোশাক পরবেন, না হলে হয়তো আপনাকে আটকে দেওয়া হতে পারে। যদি আপনি এখানটা গিয়ে ছবি তুলতে চান, তার জন্য আপনাকে আগের থেকে অনুমতি নিতে হবে, নাহলে হয়তো ছবি তুলতে দেবে না, বা কোনো অসুবিধা থাকলে, যেহেতু সরকারি জায়গা, সিকিউরিটির জন্য হয়তো ছবি তুলতে নাও দিতে পারে। আপনি যদি বাইরে থেকে ছবি তুলতে চান, সেটি যে কোনো সময় গিয়ে আপনি এই ছবি তুলতে পারেন। এখানটা যখন যাবেন, তখন আপনাকে চেক করা হবে, আপনার মানি ব্যাগ, পার্স, সমস্ত কিছু কিন্তু চেক করা হবে, সেটা মাথায় রাখবেন। জায়গাটি একদম ব্যাঙ্গালোরের প্রাণকেন্দ্রে, মেট্রোতে এখানে পৌঁছে যেতে পারেন বা বিভিন্ন বাসে এখানে পৌঁছে যেতে পারেন। পাঁচ নম্বরে যেটি হয় সেটি হলো ব্যাঙ্গালোর প্যালেস। ব্যাঙ্গালোর প্যালেস, আপনি মাইসুর প্যালেসের ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, সেরকম একটি প্যালেস আছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরের এই প্যালেসটি কিন্তু খুব সুন্দর। আর এই প্যালেসটি আপনি যে কোনো দিন পৌঁছে যেতে পারেন, মেট্রোতে গিয়ে তারপর একটু হাঁটতে হবে, বা আপনি বাসে করে এখানে পৌঁছে যেতে পারেন। আর এটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। ভিড় এড়ানোর জন্য সবসময় সকালে যাওয়া ভালো, তাহলে এই সময়টায় ফাঁকা থাকে। এরপরে আপনি যদি প্রবেশ মূল্যের কথা বলেন, এখানটায় ভারতীয় এবং বিদেশিদের জন্য আলাদা প্রবেশ মূল্য হয়। ভারতীয়দের জন্য কম বেশি 300 টাকার কাছাকাছি এখানটা টিকিট হয়ে থাকে মাথাপিছু। এবং তার এর ভেতরে গেলে আপনি যেটা দেখতে পারবেন, যে সেই সময়ের রাজাদের যে সমস্ত পেইন্টিং, তাদের ব্যবহার সামগ্রী, ঘর ইত্যাদি জিনিসগুলি দেখতে পারেন। জায়গাটা বেশ ভালো, ঘুরে আসতে পারেন। এখানে যদি ফটো তুলতে চান, তার জন্য আলাদাভাবে চার্জ দিতে হবে। তবে বাইরে যদি আপনি ছবি তুলতে চান, মানে প্যালেসের ভেতরে নয়, বাইরে, সেক্ষেত্রে কোনো রকম চার্জের দরকার নেই বা কোনো রকম টিকিটের দরকার নেই। যখন আপনি এখানে যাবেন, আপনার কাছে অনুরোধ থাকবে যে একটু সম্মানীয় পোশাক পরবেন, কারণ আপনি এখানটায় রাজার প্যালেসে যাচ্ছেন। আর একটু হালকা আরামদায়ক পোশাক পরবেন, তাহলে আপনার পক্ষে ঘুরতে একটু সুবিধা হবে। আর এখানটায় গাইডেড ট্যুরের ব্যবস্থা আছে, যেখানে আপনি যদি গাইডেড ট্যুর নেন, তাহলে আপনাকে পুরো জায়গাটি ভালোভাবে ঘুরিয়ে দেখাবে এরা। তার ফলে কিন্তু আপনি এই প্যালেস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তো এই ছিল আজকের সেরা 5টি ঘোরবার জায়গা।
এর পরবর্তী ভিডিওতে আমি আরও 5টি জায়গার কথা বলবো। আপনারা যদি আরও জানতে চান আরও এরকম আরও অন্যান্য ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি একটু কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।